বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে একদম সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে টাকা ইনকামের কোর্স প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। অনেকে হয়তো বা অনলাইন থেকে টাকা ইনকাম করা শুনেছেন, মাসে মনে করেন 90,000, অনেকে আছে 3 লাখ, 4 লাখ, 5 লাখ অনলাইন থেকে ইনকাম করে যায়। এর থেকেও বেশি করে অনেকে, যারা এক্সপার্ট লেভেলে তারা কিন্তু এর থেকেও বেশি ইনকাম করতে পারে মাসে। সো অনেকে আছে, অনেক অনলাইন আইটি কোম্পানিগুলো থেকে টাকা দিয়ে কোর্স কিনে, যাদের সামর্থ্য আছে, কিন্তু যাদের সামর্থ্য নেই দুর্ভাগ্যবশত অনেকে টাকার অভাবে এই কোর্সগুলো করতে পারে না এবং কিনতেও পারে না। তাই তাদের কথা চিন্তা করে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের বিভিন্ন অনলাইন কোর্স ফ্রিতে গ্রহণ করতে পারবেন, যা সবার জন্য ভালো খবর। যা থেকে আপনারা এই কোর্স গুলো শেষ করে 90,000 থেকে 2 লাখ টাকা, 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং আমাদের দেশের বেকারত্ব গুলো দূর করতে পারবেন। আমাদের দেশে কিন্তু বেকার সমস্যাটা একটু বেশি, যার কারণে এই উদ্যোগটা নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। সো চলেন তাহলে দেখাই কিভাবে আপনারা এই ফ্রি কোর্সটা, প্রশিক্ষণটা নিতে পারেন। ভিডিও শুরু করার আগে একটা কথাই বলি, যারা আমার চ্যানেলে পরিবারের নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর বেল আইকনে ক্লিক করবেন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই প্লিজ প্লিজ এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন, যাতে করে সবাই এই সুবিধাটুকু গ্রহণ করতে পারে। আপনিও এই সুবিধাটাকে গ্রহণ করতেছেন, সো অন্যদেরকে এই ফ্রিতে সুবিধাটা গ্রহণ করার সুযোগ দিন, প্লাস এটা শেয়ার করে দিন। তাহলে আপনার পাশাপাশি অনেকে ইনকাম সোর্সটা পেয়ে যাবে, প্লাস তারাও শিখলো, আপনিও শিখলেন। সো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। সো আমি এই সাইটটার লিংক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো আপনারা এই সাইটে চলে আসবেন, এই সাইটে আসার পর দেখেন এখানে কিন্তু এটা সরকারি তরফ থেকে সরকারি ভাবে একটা সাইট, গভর্নমেন্ট বিডি। সো এখানে আপনার চলে যাবো, এখানে কোর্স রেজিস্ট্রেশন অ্যাসাইনমেন্ট এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আপনার এখানে প্রথমে আপনার এনআইডি কার্ডের অনুসারে আপনারা ডিস্ট্রিক্টটা চেঞ্জ ঠিক করে নেবেন, ডিস্ট্রিক্ট আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই কোর্সটা গ্রহণ করতে চাইতেছেন। সো এই ডিস্ট্রিক্ট আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। সো আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম। তারপর এখানে কোর্স আপনারা কিন্তু এখানে দেখেন তিনটা কোর্স পাবেন ফ্রিতে করার জন্য, ফ্রিতে তিনটা কোর্স আপনারা এখানে ক্লাস করতে পারবেন। সো আমি যেহেতু ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সটা করতে চাইতেছি, সো এটা অনেক ভালো একটা কোর্স, সো আমি এটাই করব। সো এটা সিলেক্ট করে দিলাম, তারপর আপনাদের নামটা দিয়ে দিবেন। সো আমি আমার নামটা দিচ্ছি, আপনারা আপনাদের এনআইডি কার্ডের নাম অনুসারে কিন্তু আপনার নামটা দিবেন। সো আমি আমার পিতার নামটা দিয়ে দিচ্ছি এখানে, ফাদার্স নেম, ফাদার্স নেম সে জায়গায় আপনার আপনার বাবার নামটা দিয়ে দিবেন। আমি আমার বাবার নামটা দিয়ে দিচ্ছি এনআইডি কার্ড অনুসারে। তো তারপর এখানে মাদার্স নেম, সো আপনার মায়ের নামটা দিয়ে দিবেন এখানে। তারপর আপনার আপনাদের এনআইডি কার্ডের অনুসারে আপনাদের ডেট বার্থ, ডেট জানেন। সো ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে দেখেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টেড, মানে আপনি কি প্রতিবন্ধী বা এরকম টাইপের একটা কিছু বোঝায়। সো আপনি এখানে এটা নো দিয়ে দিবেন, নো দেওয়ার পর আপনি এখানে জিমেল, জিমেলটা দিয়ে দেন আপনাদের জিমেল। সো আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। সো আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, সো একটা নাম্বার দিয়ে দিবেন। সো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। তারপর এখানে দেখেন এখানে আপনাদের যে কোনটা দিয়ে আপনি এখানে নিতে পারবেন, সো আপনার যেটা যা যেটা আছে সেটাই দিয়ে দিবেন। আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দেবো, সো আমি ন্যাশনাল আইডি নাম্বারটা দেবো এখানে, ন্যাশনাল আইডি নাম্বারটা আমি দিচ্ছি এখানে। সো আপনারা এখানে ন্যাশনাল আইডি নাম্বারটা দিবেন আগে, সো আমি আমার ন্যাশনাল আইডি নাম্বারটা দিচ্ছি। সো ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা কিন্তু ভুল দেওয়া যাবে না, ভুল দিলে কিন্তু সমস্যা।
সো আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দেওয়া শেষ, তো এখানে হোম ডিস্ট্রিক্ট কোনটা, হোম ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, হোম ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিয়ে দেবেন। আমার হোম ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিচ্ছি এখানে। আপনার এনআইডি কার্ড অনুসারে আপনাদের হোম ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, তারপর উপজেলা, উপজেলা কোনটা, উপজেলাটাও সিলেক্ট করে দিবেন, হাউস বাড়ি আপনি আপনার ভিলেজটা দিয়ে দিবেন, হাউস নাম্বার, রোড নাম্বার, আদার্স যা আছে সবকিছু দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ভিলেজ। তো তারপর আপনি এখানে পোস্ট অফিস, পোস্ট অফিসটাও দিয়ে দিবেন। তারপরে এডুকেশনাল, আপনার পড়ালেখা কতদূর পর্যন্ত করছেন, সো এখানে সিলেক্ট করে দিতে হবে তাই সেটা। সো আমি এখানে মাস্টার্স, মাস্টার্স পর্যন্ত পড়ছি, সো আমি এখানে মাস্টার্স দিলাম। হ্যাভ এনি কম্পিউটার, সো আমার এখানে কম্পিউটার আছে, সো আমি এখানে ইউএস দেব। তারপর আপনার এখানে ফটোগ্রাফি, সো আপনাদের একটা ছবি লাগবে যেহেতু, সো একটা ছবি এখানে অ্যাটাচ করে দিতে হবে, একটা ছবি এখানে ছবি ফাইলটা জমা দিতে হবে। সো এখানে আমি একটা ছবি দিয়ে জমা দিয়ে দিচ্ছি, আমার ছবি একটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার ছবিটা অ্যাড করে দিলাম। তারপর আপনি এখানে সিগনেচার লাগবে একটা। আপনারা সিগনেচারটা বলতে কি বোঝায়, সিগনেচারটা বলতে হচ্ছে আপনারা প্রথমে একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজ নেওয়ার পর আপনারা ওই সাদা কাগজটার মধ্যে একটা আপনাদের নামটা পুরোপুরি লিখবেন, লিখে লেখার পর একটা ছবি মোবাইল দিয়ে একটা ছবি তুলবেন, ছবি তুলে দেখেন সেম আমার মতোই, আমারটার মতো দেখেন আমি কিভাবে করছি, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো দেখেন, সো দেখেন আমি আমার নামটা লিখছি, নামটা লেখার পর একটা সিগনেচার মতো এটা নামটা দিছি, আমি আমার সিগনেচার পারি না যেহেতু, সো আমি এটা আমার নামটা দিয়ে দিলাম। নামটা দেওয়ার পর আমি এটা ছবি তুলবো, ছবি তুলে এখানে কম্পিউটার নিয়ে নেবো, নেওয়ার পর আমি এখানে অ্যাটাচ করে দেবো, চুজ ফাইল আমার যে ফাইলটা সিলেক্ট করে দেবো এখন। সো আমি এখানে ফাইলটা সিলেক্ট করে দিলাম, ফাইলটা সিলেক্ট করে দিলাম, ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন সবকিছু আপনারা আরেকবার চেক করে নেবেন, চেক করে নেওয়ার পর আপনারা এখানে সাবমিট ডাটা দিয়ে দিবেন। সো দেখেন এখানে সাবমিট করার পর, সাবমিট করার পর আপনাদেরকে একটা এক্সাম নেবে, সো এক্সামে পাস করতে হবে প্রথমত। এখানে দেখেন আপনাদেরকে 29 মিনিট এখানে কিন্তু একটা টাইম নিচ্ছে, তো এখানে একটা এটা এক্সামের মতোই আপনাদেরকে সবগুলো কোশ্চেনের আনসার দিতে হবে। সো আমি যদি যে কোশ্চেনগুলো আনসার পাবো না সেগুলো আমি গুগল থেকে চাইলে আপনি গুগল ম্যামের কাছে চলে যেতে পারেন, গুগল ম্যামের কাছে গুগল থেকে আপনারা রিসার্চ করে নিতে পারেন। সো টাইমিংটা আমি এখানে টাইমিংটা শেষ হয়ে যাচ্ছে, সো আমি এখানে উইন্ডোজটা দিয়ে দিলাম। আপনি এখানে জাস্টিফাই করে যাচাই বাছাই করে গুলো আনসার গুলো দিবেন, যদি আনসার গুলো জাস্টিফাই করে না দেন সো তাহলে আপনার এক্সামে ফেল আসবে, ফেল আসলে কিন্তু আপনারা এটাও করতে পারবেন না। সো বি কেয়ারফুল, সেভাবে কিন্তু আনসার দিবেন ঘাটাঘাটি করে, আর উত্তর জানা থাকলে তো ভালো কথা। সো এটার মিনিং আপনি এখান থেকে কম্পিউটার থেকে নিয়ে দেখে নিতে পারেন, গুগল থেকে নিতে পারেন। অপারেটিং সিস্টেম, সো অপারেটিং সিস্টেম এটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, অপারেটিং সিস্টেম। So search engine are used to search information. So search information, who is also known as fathers of computer, Charles Bates, Tim Berners-Lee, Charles Babbage. এটা দেখেন Charles Babbage. So Charles Babbage. এটা দিয়ে দিবেন fathers of the brain of computer is, so the brain of computer is, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি দেখি এটা আছে কিনা আনসার। The brain of computer is central processing unit, central processing unit CPU, so এটা হয়ে যাবে। WWW stand for world wide web, so world wide web এটা হবে। সো আমার গুগল ম্যাপ থেকে সবগুলো আনসার নেওয়া হয়ে গেছে, সো আমার কাজও শেষ। সো আমি এখানে ফিনিশ এক্সামে ক্লিক করে দেবো, ফিনিশ এক্সামে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু মাস্ট মাস্ট কিন্তু এটা কিন্তু স্ক্রিনশট মেরে রাখবেন বা ছবি তুলে রাখবেন। সো আমি এটা স্ক্রিনশট মেরে রাখতেছি, সো আমি এটা ছবি তুলে রাখতেছি, স্ক্রিনশট মেরে রাখতেছি, সো আমি এটা সেভ করে রাখলাম। সো এটা কিন্তু অনেক জরুরি, এটা যদি আপনারা হারাই ফেলেন পরে ক্লাসও করতে পারবেন না, সো এটা কিন্তু রাখতে হবে আপনাদেরকে মাস্ট মাস্ট বি একজন। আমি এটা অ্যাকসেপ্ট করে রাখলাম। সো তারপর আপনারা এখানে দেখেন কোর্স সিরিয়াল, ক্লাস সিরিয়াল, কোর্স মডিউল সবকিছু এখানে, সবকিছু এখানে থেকে পাবেন, আপনাদের জিমেইলে পাঠিয়ে দেওয়া হবে। সো তারা কিন্তু এটা জাস্টিফাই করবে, জাস্টিফাই করার পর আপনাদেরকে এই কোর্সটা করার সুযোগ দিবে।
সো এটা এই ভিডিওটা সবাই মাঝে আপনারা শেয়ার করে সো সবাইকে এই ভিডিওটা দেখার এই কোর্স গুলো করার একটু সুযোগ দিন, তাহলে আপনারা উপকৃত হবেন, সবাই উপকৃত হবে, সবাই কোর্স গুলো করতে পারবে, যারা বেকার আছে সবাই বেকারত্ব দূর করতে পারবে, সো তারাও ইনকাম করেন, আপনারাও ইনকাম করেন, তার কারণে আপনারা এই এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন। সো আজকে এতটুকুই, আগামীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আরো ভালো ভালো টপিক নিয়ে আসবো, আরো ভালো ইনকাম সোর্স নিয়ে আসবো। সো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।